ঢাকা টিভির চেয়ারম্যানের নাতনি জেবিন মাহমুদের সপ্তম জন্মবার্ষিকী পালিত। আজ রাতে মিরপুর নুরানি দরবার শরীফে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা টিভির চেয়ারম্যান বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের নাতনি জেবিন মাহমুদের সপ্তম জন্মবার্ষিকী পালিত হল। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল মিলাদ মাহফিল, আলোচনা, কেক কাটা, তবারক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেবিন মাহমুদের সপ্তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেবিনের দাদা ঢাকা টিভির চেয়ারম্যান বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, দাদি ঢাকা টিভির ভাইস চেয়ারম্যান সেলিনা মাহমুদ, চাচু ঢাকা টিভির পরিচালক মুন্না মাহমুদ, ফুফু ঢাকা টিভির পরিচালক এনি মাহমুদ, ঢাকা টিভির পরিচালক ডাক্তার এম সাইফুল আলম, ঢাকা টিভির পরিচালক রাজীব মুখার্জি, মিরপুর নুরানি দরবার শরীফের পীর কেবলা মোহাম্মদ হোসেন পাটোয়ারি জীবন, পীর কেবলার সহধর্মিনী এবং সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য এমপি প্রার্থী উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা, সাইফুল ইসলাম অপু, শিল্পী সাধক সোহেল, শিল্পী জাহাঙ্গীর আলম, সুজন সর্দার, তাকবীর হাসান সহ ঢাকা টিভির কলা কুশলী ও পীর সাহেবের ভক্তবৃন্দ। আজকে আমরা মিরপুর নুরানি দরবার শরীফে হাজির হয়েছি আমার নাতনি অর্থাৎ আমার বড় ছেলে বড় কন্যা, যে এই মেয়েটি এর নাম জেবি, এর জন্ম হয়েছে 5.5 মাস বয়সে, তখন এর কোনো বাঁচার কোনো আশাই ছিল। আল্লাহ পাকের অশেষ রহমত যে সেই অবস্থায় ওকে আল্লাহ পাক ফিরিয়ে দিয়ে গেছে এবং তারপর থেকে এই অনেক প্রতিবাদ অধিকারী, আর সেই হিসাবে আজকে এ হাঁটি হাঁটি পার পা করে 7টি বছরে পদার্পণ করল। আজকের এই দিনে 7টি বছরে পদার্পণ করলো আমার ছোট ভাই, যে মিরপুর নুরানি দরবার শরীফে গেছে তার কথা মতো, এবং আমি অত্যন্ত তাকে ভালোবাসি, সেই হিসাবে আজকে এর এই সপ্তম জন্মবার্ষিকী যা আমি এই মিরপুর নুরানি দরবার শরীফে উদযাপিত করার জন্য এবং আপনাদের সবার সঙ্গে একত্রিত হওয়ার জন্য আমরা এসেছি। আজকে এই মিরপুর নুরানি দরবার শরীফে গদিসীন বিষয়ে উনি কিছু বলবেন এবং উনি মোনাজাতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা উপস্থিত। ধন্যবাদ আপনার ভাইকে, আসলে সত্যি আমাদের খুব আত্মার মানুষ হয়। আমি আজকে ঢাকা টিভির অনুষ্ঠানে এখানে একটা ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, দেখলাম যে এখানে কেক কাটতেছে, অনুষ্ঠান তারা করার জন্য প্রিপারেশন নিচ্ছে, ভাবলাম যে ভাই অনুষ্ঠানটা আমার এখানে করা হবে, ইনশাল্লাহ আমাদের ভক্তগণ আছে এবং যেহেতু আপনারও নাতনি আমারও নাতনি এবং আমরা সম্মিলিতভাবে একসাথে সবাই আমরা এটা পালন করি এবং আমার ভক্তবৃন্দ সহকারে আপনি চলে আসেন। যাক আসলে এখানে আজকাল জেবিনের সপ্তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুর নুরানি দরবার শরীফের পক্ষ থেকে তার জন্য আমরা দোয়া করি, সে যেন হাজার হাজার শত শত বছর আয়ু পায় এবং আল্লাহ যেন তাকে হেফাজত করে। আমরা আশা করি প্রতিটা বছরই যাতে এবং এখানে এসে তার জন্মদিনটা পালন করে এবং আমরাও যাতে একটু কেকের অধিকার হই আগে পাই আর কি। আল্লাহ, জেবিনের সপ্তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমার এই মিরপুর নুরানি দরবার শরীফে এসেছে এবং যারা যারা যে নিয়ত করে হাত উঠেছে আল্লাহ প্রত্যেকের হাতের সোয়াব আল্লাহ তুমি জেবিনের হাতের মধ্যে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ এই জেবিনকে তুমি দীর্ঘায়ু করো এবং তার পশু বিষয় থেকে তুমি তাকে রক্ত করিও। আজকে জেবিনের জন্মবার্ষিকী এবং আমার ওয়াইফ উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা এবং মিরপুর এই 14 আসন থেকে মহিলা সংরক্ষিত আসন থেকে গরম জমা দিচ্ছে এমপি ক্যান্ডিডেট এবং দুইটা আমার মিরপুর নুরানি দরবার শরীফের আজকে মাহফিল, এই তিনটা এই তিনটাকে তুমি আল্লাহ কবুল করে নাও, দরবার শরীফ হয় সে আশা কামনা করি এবং আলতাফ ভাইয়ের জন্য একজন মুক্তিযোদ্ধা বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং ওনার অনলাইনে ঢাকা টিভি এবং সেটাও উনি পরিচালনা করতেছে যাতে আমরা সবাই ঢাকা টিভির অংশীদার হতে পারি এবং আমাদের মিরপুর নুরানি দরবার শরীফের প্রত্যেকটা অনুষ্ঠান যাতে আলতাফ ভাই আমাদেরকে এই কাভারেজ দেয় সেই জন্য
আলতা ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আলতা ভাইয়ের জন্য দীর্ঘায়ু কামনা করি, এবং জেনের বাপ্পার জন্য দোয়া করি, নানাজির জন্য দোয়া করি, নানাজির জন্য দোয়া করি, এবং সবাই যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ যাতে আমাদের প্রত্যেককে সেতু বিজ্ঞান করেন, আমাদের প্রত্যেকের প্রতি আল্লাহ রহমত নাযিল করেন। আমিন আমিন। যেটা আমরা প্রত্যেকে যে কোনো জন্ম অনুষ্ঠানে আমরা করে থাকি, এটা রীতিতে পরিণত হয়ে গেছে। এখন সেই মহেন্দ্র খন এসে গেছে, সেই মহেন্দ্র খন এখন বিষয়ে আপনি একটু বলবেন। পুরা আচ্ছা, তাহলে পুরাপুরি থ্যাংক ইউ। আর জেবিনের ঠিক আছে, সেই মহেন্দ্র কর আপনারা দেখছেন যে জীবন পাটোয়ারি এবার এখন খাওয়াবে, মানে আমরা যাকে সংসদ সদস্য হিসাবে পেতে চাই, তাই না? মিরপুর 14 থেকে সংসদ সদস্য হিসাবে পেতে চাই। আমরা তো এমপি ভেবেই নি, আমরা তো এমপি এখন থেকেই মানতেছি, ভেবেই নিয়েছি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এবার তার দাদি যার কাছে কোলে পিঠে হয়ে উনার কাছে মানুষ, সেই তাকে মানুষ করেছে এই 5.5 মাস বয়স থেকে। তার মার কাছেও কিন্তু সে মানুষ হতে পারেনি, এই দাদির কাছে মানুষ। এবার ওর ফুপি, দুই ফুপি আছে এখানে, এখানে এখন তার ফুপি দেবে।
ঠিক আছে, ধন্যবাদ।